সংস্কৃতি ধরে রখাত ব্যস্ত এই সকল যুবক যুবতী লোকবাদ্য লোকনৃত্যরে গড়িছে কৃষ্টিদল। আধুনিকতার ধামখুমিয়াত হেরাই যাবলৈ দিয়া নাই সাতাম পুরুষিয়া সংস্কৃতি। সোঁতর বিপরীতে বাক্সার এই সকল যুবক যুবতী বিভিন্ন লোকবাদ্যরে যাদুকরী চমক দিয়ার প্রয়াসত যেন আপনিও হয়ে পড়ব মুগ্ধ। শব্দর তালে তালে নৃত্যর পয়োভরে আপনার দিব আমোদ। সম্প্রতি প্রশিক্ষণরত এই সকল যুবক যুবতী সাতাম পুরুষিয়া সংস্কৃতি রক্ষার মানসেরে আর লোকবাদ্যর সঙ্গে নবপ্রজন্মক চিনাকি করাই দিয়ার উদ্দেশ্যে গঠন করেছে বুড়ালুইত বারেরহনিয়া সাংস্কৃতিক গোষ্ঠী। দুমাধুরী বাক্সার প্রাণজিৎ মদাহী আর দীপম কলিতার নেতৃত্বত প্রশিক্ষণ অব্যাহত রাখিছে এই কৃষ্টি দলটোয়ে। বিভিন্ন সাংস্কৃতিক মঞ্চত কৃষ্টি প্রদর্শন করে রাইজর মরম বুটলিব সক্ষম হয়েছে এই কৃষ্টি দলটোয়ে। থলুয়া সংস্কৃতি উপস্থাপন করবলে চেষ্টা করা বুড়ালুইত বারেরহনিয়া সাংস্কৃতিক গোষ্ঠীক লাগে এটা রাইজর মরম আর আশীর্বাদ। নমস্কার, আমার দলটির নাম হয়েছে বুড়ালুইত বারেরহনিয়া সাংস্কৃতিক গোষ্ঠী মুসলপুর। আর আমার এই দলটির মূল লক্ষ্য হয়েছে বিভিন্ন মানে সংস্কৃতি সমূহ আমি জিয়াই রাখার চেষ্টা করছো। তার আমার আছে এতে ঝুমুর আছে, বড়ো আছে, বিহু আছে, হাজং, তিওয়া, এইবিল আমি মানে বিভিন্ন লোকবাদ্য লোকনৃত্য সেইবিল আমি জিয়াই রাখার কারণে চেষ্টা করছো। আমার প্রায় দুমাহ হল আমি চেষ্টা করে আছো। কবাত কিনা অনুষ্ঠান আছে নাকি বিহুর সময়? অনুষ্ঠান প্রায় আমার চলি আছে, মানে এক তারিখের পর সাত তারিখলকে আমার বুকিং হয়েছে। আর আমি মানে পূজার আমার দেউলত আহি আছে 25 তারিখে, আমি যা 8 তারিখে করলো শিব পূজার ছড়াইমারীত, এনেকাকে আমি প্রোগ্রামবিল করে আছো। আমার বরমার আছে, নারায়ণপুর আছে, অর্থাৎ বিভিন্ন জায়গারপর আছে। আমার দলটি যাতে মানে আমার বাক্সা ডিস্ট্রিক্টরপর আমি বাহিরত আমি উপস্থাপন করার কারণে চেষ্টা করে আছো, যাতে সকলে চিনি পায় আর নতুন প্রজন্মে যাতে ডগর কি বস্তু, খাম কি বস্তু, নাগাড়া কি বস্তু, খোল কি বস্তু সেইবিল যাতে চিনি পায়,